আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে একটি ভরাট আসন বা পাপোশের ডিজাইন করে দেখাবো। অবশ্যই পুরোটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঁ পাশে নিচের দিক থেকে যে কোনো একটি বিন্দু থেকে আমি সুতাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি দুই পাশে কি পরিমাণ গ্যাপ রেখেছি। এবার এই বিন্দুটা থেকে নিচের দিকে এক দুই তিন চার, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন, এই বিন্দুটা যে বিন্দুটা থেকে সুতাটা তুলেছি এটা সহ এক দুই তিন চার পাঁচ, এখানে একটা সোজা করে ফোর দিব। দেখুন এবার আবার খেয়াল করুন, যে বিন্দুটা থেকে প্রথম সুতাটা তুলেছি এর পাশের যে বিন্দুটা, এখান থেকে আবার আমি সুতাটা উঠিয়ে নিচ্ছি। এবার একইভাবে এই বিন্দুটা ছেড়ে নিচের থেকে এক দুই তিন চার, এখানে একটা সোজা করে ফোর দিব। দেখুন দুপাশের মাপ কিন্তু একই হবে। আবারও পাশের যে বিন্দুটা আছে এখান থেকে সুতাটা তুলে নিব, নিয়ে একইভাবে নিচের দিকে চারটা ঘর গুনে একটা ফোর দিব। আবারও পাশের যে বিন্দুটা আছে এখান থেকে সুতাটা তুলে নিব, একইভাবে নিচের দিকে চারটা ঘর গুনে একটা ফোর দিব। আবারও পাশের যে বিন্দুটা আছে এখান থেকে সুতাটা উঠিয়ে নিচ্ছি, একইভাবে চারটা ঘর গুনে একটা ফোর দিয়েছি। এইভাবে পাঁচটা ফোরের মাধ্যমে আমি একটা পাপড়ি তুলে নিয়েছি। এবার দেখুন এই পাশের যে ফোরটা দিয়েছি এই বিন্দুটা থেকেই আমি সুতাটা আবার তুলে নিয়েছি। এই বিন্দুটা থেকে ডান পাশে এক দুই তিন চার, এখানে একটা সোজা করে ফোর দিব। আবারও উপরের যে বিন্দুটা আছে এখান থেকে সুতাটা তুলে নিচ্ছি, একইভাবে ডান পাশে চারটা ঘর গুনে একটা ফোর দিব। আবারও এর উপরের বিন্দুটা থেকে সুতাটা উঠিয়ে নিচ্ছি, একইভাবে চারটা ঘর গুনে একটা ফোর দিব। আবার এর পরের বিন্দুটা থেকে একইভাবে চারটা ঘর গুনে ফোর দিব। এর উপরের বিন্দুটা থেকে আবারও চারটা ঘর গুনে একটা ফোর দিব। এভাবে পাঁচটা ফোরের মাধ্যমে আমি পাশে আরেকটা পাপড়ি তুলে নিয়েছি। এবার এই বিন্দুটা থেকে সুতাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে একইভাবে উপরের দিকে এক দুই তিন চার, চারটা ঘর গুনে একটা ফোর দিব। পাশের যে বিন্দুটা আছে এখান থেকে উঠিয়ে নিচ্ছি, চারটা ঘর গুনে উপরের দিকে আবারও একটা ফোর দিচ্ছি। দেখুন নিচে উপরে কিন্তু সমান আছে। দেখুন একইভাবে কিন্তু এই পাপড়িটাতেও আমি পাঁচটা ফোরের মাধ্যমে এই পাপড়িটা কমপ্লিট করব। দেখুন তিন নাম্বার ফোরটা আমি দিয়ে নিলাম, আবার চার নাম্বার ফোরটা দিচ্ছি। এবার পাঁচ নাম্বার ফোরটা দিয়ে উপরের যে পাপড়িটা আছে এটা আমি শেষ করব। এবার বাঁ পাশে আমি একটি পাপড়ি দিব, এই জন্য এই বিন্দুটা থেকে সুতাটা বের করে নিচ্ছি। এবার এখান থেকে পাশে একইভাবে চারটা ঘর গুনে একটা ফোর দিব। এবার একইভাবে নিচের যে বিন্দুটা আছে এখান থেকে সুতাটা উঠাবো, চারটা ঘর গুনে একটা ফোর দিব। আবারও নিচের বিন্দুটা থেকে সুতাটা উঠাবো, চারটা ঘর গুনে একটা ফোর দিব। এভাবেই পাঁচটা ফোরের মাধ্যমে আমি এই পাপড়িটাও শেষ করব। সহজভাবে তৈরি এই ফুলটার মাধ্যমে কি সুন্দর ভরাট একটা আসন তৈরি হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমার চার নাম্বার পাপড়িটাও শেষ হয়ে গেছে, এই যে একটা ফুল আমার কমপ্লিট। এই ফুলটা দিয়েই মূলত আমি পুরোটা আসন ভরাট করব। এবার এই যে ফুলটা আমি তুলেছি এর পাশ থেকে আরেকটা ফুল আমি তৈরি করব। কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পাঁচটা ফোরের পাপড়িটা আছে এটাকে আমি একটা পাপড়ি ধরব, বাকি তিনটা পাপড়ি আমি পাশাপাশি তুলে নিব। এবার দেখুন এই বিন্দুটা থেকে আমি সুতাটা বের করে নিয়েছি, এটা কিন্তু একটা পাশের পাপড়ি। এবার নিচের যে পাপড়িটা আছে এটা তুলে নিচ্ছি, একইভাবে চারটা চারটা ঘর গুনে গুনে আমি পাঁচটা ফোরের মাধ্যমে নিচের পাপড়িটা তৈরি করে নিচ্ছি। খেয়াল করুন নিচের পাপড়িটা আমার তৈরি হয়ে গেল। এবার ডান পাশের যে পাপড়িটা আছে এটা তৈরি করে নিচ্ছি। ঘরের পরিমাণ কিন্তু সেম থাকবে। একইভাবে পাঁচটা ফোরের মাধ্যমে ডান পাশের যে পাপড়িটা আছে এটাও কিন্তু আমি তুলে নিয়েছি। এবার উপরের যে পাপড়িটা আছে এটা তুলে নিচ্ছি। দেখুন এই বিন্দুটা থেকে উপরের দিকে চারটা ঘর গুনে একটা ফোর দিব, একইভাবে পাশে থেকেই চারটা ঘর গুনে একটা ফোর দিব। এভাবেই আমি পাঁচটা ফোরের মাধ্যমে এই পাপড়িটাও কমপ্লিট করব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন হয়ে গেল পাশাপাশি আমার দুইটা ফুল। আমি কিন্তু একটা ফুলের সাথে লিংক রেখে আরেকটা ফুল তৈরি করেছি।
এভাবেই দেখুন একটার পাশে একটা একটার পাশে একটা আমি তৈরি করে নিয়েছি, যতটুকু প্রয়োজন আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা তৈরি করে নেবেন। এবার আমি উপরের লাইনটা করব। উপরের লাইনটার জন্য অবশ্যই একটি আলাদা কালারের সুতা আমি নিব। আপনারা যদি এক কালার নেন তাহলে তো বুঝতেই পারছেন একটার উপরে আরেকটা কীভাবে উঠবে, কিন্তু যখন ভিন্ন রঙের আরেকটা সুতা নেবেন তখন উপরের লাইনটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। দেখুন এই নীল যেই পাপড়িটা আছে এই পাপড়ির এই কর্নারটা থেকে আমি আমার সুতাটা তুলে নিয়েছি, খেয়াল করুন। এবার এখান থেকে উপরের দিকে আমি চারটা ঘর গুনে একটা ফোর দিব। একটু খেয়াল করুন, এই বিন্দুটা থেকে উপরের দিকে চারটা ঘর গুনছি, গুনে এখানে সোজা করে একটা ফোর দিব। এবার দেখুন এই পাশের যেই ঘর আছে মানে ডান পাশে, এখান থেকে পাশের বিন্দুটা থেকে সুতাটা তুলেছি, একইভাবে চারটা ঘর গুনব, গুনে একটা ফোর দিব। এই যে দেখুন আবারও পাশের বিন্দুটা থেকে সুতাটা উঠিয়ে নিচ্ছি, চারটা ঘর গুনে একটা ফোর দিচ্ছি, আবারও পাশের বিন্দুটা থেকে সুতাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন চারটা ঘর গুনা মানে যে বিন্দুটা থেকে আমি সুতাটা উঠিয়েছি এই বিন্দুটা সহকারে পাঁচটা ঘর। এবার দেখুন লাস্ট যে ফোরটা আছে এটা কিন্তু এই পাশের নীল ফুলটার সাথে আমার মিশে গেছে। এভাবে আমি পাঁচটা ফোরের মাধ্যমে নিচের যে পাপড়িটা আছে এটা তুলে নিয়েছি। দেখুন দুইটা নীলের মাঝখানে আমার গোলাপি পাপড়িটা হয়েছে। এবার খেয়াল করুন বাঁ পাশের এই ফোরটা থেকে আমি সুতাটা উঠিয়ে নিচ্ছি, এই বিন্দুটা ছেড়ে পাশে এক দুই তিন চার এখানে একটা ফোর দিব। পাশের যে বিন্দুটা আছে এখান থেকে আবারও সুতাটা তুলে নিব, একইভাবে একটা ফোর দিব, চারটা ঘর গুনে আবারও পাশের বিন্দুটা থেকে সুতাটা তুলে নিব, একইভাবে চারটা ঘর গুনে একটা ফোর দিব, আবারও পাশের যে বিন্দুটা আছে এখান থেকে সুতাটা তুলে নিয়ে একটা ফোর দিব, আবারও পাশের বিন্দুটা থেকে একটা ফোর দিব। এভাবে পাঁচটা ফোরের মাধ্যমে আমি বাঁ পাশের যে পাপড়িটা আছে এটা তুলে নিলাম। এবার একইভাবে আমি উপরের পাপড়িটা তুলে নিচ্ছি, দেখুন একই রকমভাবেই কিন্তু হচ্ছে। আমি প্রতিটা ভিডিও একটু আস্তে আস্তে করার চেষ্টা করি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। প্রতিটা ভিডিওর প্রতিটা ফোর আমি আস্তে আস্তে করেই দেখিয়ে দিই, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ভালো করে। দেখুন উপরের যে পাপড়িটা আছে এটাও কিন্তু পাঁচটা ফোরের মাধ্যমে আমি শেষ করেছি। এবার একইভাবে ডান পাশের পাপড়িটাও আমি তুলে নিব। দেখুন ডান পাশের পাপড়িটাও আমি তুলে নিয়েছি, এভাবে আমার এই গোলাপি রঙের ফুলটা শেষ হয়েছে। এভাবেই একটার পাশে একটা ফুল তুলে তুলে আমি পুরোটা কাজ শেষ করব। দেখুন আমি কিন্তু বিভিন্ন রং ব্যবহার করেছি, আমার বিভিন্ন রঙের ডিজাইন ভালো লাগে। আমি আগেও বলেছি আপনারা চাইলে এক কালার দিয়ে করতে পারেন, কিন্তু দেখুন রঙের ভিন্নতা আনার কারণে জিনিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো মাপ অনুযায়ী করে নেবেন, আমি এতটুকুই করেছি। এবার এই প্রতিটা ফুলের মাঝখানের বৃত্তিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে বিন্দুটা আছে কর্নারের, এখান থেকে আমি সুতা উঠিয়ে নিচ্ছি, আমি বৃত্তিটা হলুদ রঙের সুতা দিয়ে দিব। এবার এখান থেকে কোণা করে এই পাশে আমি একটা ফোর দিব। এই দেখুন এবার আবার এই পাশ থেকে আমি সুতাটা উঠিয়ে নিচ্ছি কোণা থেকে, এবার কোণা করে এই পাশে একটা ফোর দিব। দেখুন বড় ধরনের একটা ক্রস হয়ে গেছে। এবার খেয়াল করুন প্রতিটা মাঝখানে আমার তিনটা করে ঘর আছে, দেখেছেন? এই তিনটা ঘরের মাঝখানের যে ঘরটা হবে এটা না, এটা এখান থেকে আমি সুতাটা বের করে নিচ্ছি। এবার নিচের দিকে মাঝখানের যে বিন্দুটা আছে এখানে লম্বা করে একটা ফোর দিব। পাশ থেকে একইভাবে মাঝখানের যে বিন্দুটা হবে এখান থেকে আবারও সুতাটা উঠিয়ে নিচ্ছি, এই পাশে একটা লম্বা করে ফোর দিব। এভাবেই আমি আমার প্রতিটা ফুলের মাঝখানের বৃতি শেষ করব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একই রকমভাবে কিন্তু আমি করে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে দেখুন। দেখুন একই রকমভাবে আমি করে নিব। এভাবেই একটার পাশে একটা একটার পাশে একটা আপনারা করে নেবেন, দেখতে খুবই সুন্দর দেখাবে। দেখুন আমি পুরোটা করে নিয়েছি। এই ডিজাইনটি দিয়ে একটি ভরাট আসন খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।